ঈদের আগেই ফেরত আনা হচ্ছে জিম্মি নাবিকদের, দস্যুদের সঙ্গে জাহাজ মালিক পক্ষের ইতিবাচক আলোচনা। বিএনপি এখনও পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করেনি, অভিযোগ ওবায়দুল কাদেরের। এবং ছুটির দিনে মাছ মাংসের বাজার চড়া, সবজিতে স্বস্তি, মুদি পণ্যের দাম স্থিতিশীল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার একুশে সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজমিন বাজাবি। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। ঈদের আগেই ফিরিয়ে আনার চেষ্টা চলছে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি 23 জন নাবিককে, আর কয়লাবাহী এমভি আবদুল্লাহকে দুবাইয়ে নিতে প্রস্তুত রাখা হয়েছে অন্য নাবিক দলকে। এ ব্যাপারে দস্যুদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ চলছে বলে জানিয়েছে মালিকপক্ষ, তবে মুক্তিপণের বিষয়টি এখনও অস্পষ্ট। চট্টগ্রাম থেকে ইকরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। 12 মার্চ ভারত মহাসাগর থেকে 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করে সোমালিয়ায় নিয়ে যায় জলদস্যুরা। আটক হওয়ার 9 দিনের মাথায় 20 মার্চ জাহাজের মালিকপক্ষের সাথে প্রথম যোগাযোগ করে জলদস্যুরা। এরপর থেকেই মূলত মুক্তিপণের বিষয়ে চলতে থাকে দর কষাকষি। 20 মার্চ আমাদের সাথে দস্যুরা তৃতীয় পক্ষের হয়ে প্রথমেই যোগাযোগ করে, তখন থেকেই আমরা তাদের সাথে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছি, যাতে আমাদের জাহাজ এবং 23 জন যে নাবিক তাদের হাতে জিম্মি আছে তাদেরকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে পারি, সেই চেষ্টা আমাদের এখনও অব্যাহত আছে। তবে 17 দিন পর এসে জলদস্যুদের সাথে মুক্তিপণ নিয়ে আলোচনা মোটামুটি চূড়ান্ত হয়েছে জানিয়ে মালিকপক্ষ বলছে আনুষ্ঠানিক আলোচনা শেষে দ্রুতই দেশে ফিরিয়ে আনা হবে নাবিকদের। ঈদের আগেই যাতে তাদেরকে ফিরিয়ে আনা যায় সেইভাবে আমরা বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। আমাদের সাথে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়, এছাড়া প্রধানমন্ত্রীর দফতরও আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন। 2010 সালের ডিসেম্বরে একই মালিক এসআরএম গ্রুপের জাহাজ এমভি জাহানমণিকে 100 কোটি টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়েছিল। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। বিএনপি এখনও পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করেনি। বিএনপির হৃদয়ে এবং চেতনায় পাকিস্তান, আর আওয়ামী লীগের চেতনা এবং হৃদয়ে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি ইফতার পার্টি করে আর আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর নির্দেশে ইফতার বিতরণ করে বলেও জানান তিনি। মাহমুদ হাসানের প্রতিবেদন। বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। 7,000 মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের লক্ষ্য নিয়েছে এই উপকমিটি। বিতরণ অনুষ্ঠানে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 1500 মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দিয়ে ওবায়দুল কাদের বলেন, বড় বড় হোটেলে বিএনপি ইফতার পার্টির আয়োজন করে আর আওয়ামী লীগ সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করে। বিএনপি ইফতার পার্টির আয়োজন করে আওয়ামী লীগের চরিত্র হনন, আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার করে যাচ্ছে। বিএনপি এখনও পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করেনি বলে অভিযোগ তোলেন ওবায়দুল কাদের। বিএনপি পাকিস্তানের সাথে কখনো সম্পর্ক ছিন্ন করে নাই, বিএনপি হৃদয়ে পাকিস্তান, চেতনায় পাকিস্তান। আমরা কোনো বিদেশি শাসনের, কোনো বিদেশি রাষ্ট্রের দাসত্ব আমরা করি না। 80% বিএনপির নেতা কর্মীকে দমনপীড়ন করা হচ্ছে বলে মির্জা ফখরুল মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এইসব মিথ্যাচার থেকে বিরত। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সবজির বাজারে স্বস্তি ফেললেও মাছ মাংসের বাজার চড়া। গরুর মাংসের দাম নির্ধারণ করা হলেও তা মানছেন না বিক্রেতারা।
আলুর দাম বাড়লেও সব ধরনের সবজির দাম নিম্নমুখী। স্থিতিশীল আছে মশলা সহ ডাল ও ছোলার দাম। বাজার ঘুরে আরও জানাচ্ছেন পার্থ সারথী। বাজারে শীতকালীন সবজিও যেমন আছে, তেমনি গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বেশ। দামেও ফিরেছে স্বস্তি। আলুর দাম বাড়লেও কমেছে পেঁয়াজ কাঁচামরিচের দর। আলুর দামটা বেড়ে গেছে, আলু পাইকারি আমাদের কাছে 40 টাকা বর্তমানে, আমাদের 45 টাকা বিক্রি করতে হয়। আর সবজির দাম বলতে গেলে রমজান মাস তুলনায় কেন অত দুই একদিন দাম বেশি ছিল, এখন মোটামুটি একবারে দাম কম সবজির দাম। ছুটির দিনে আবারও অস্থির মাংসের বাজার। নির্ধারণ করে দেয়া দাম মানছেন না মাংস ব্যবসায়ীরা। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়, আর খাসির মাংসের দর উঠেছে 1200 টাকায়। ব্রয়লার মুরগির প্রতি কেজি 230 টাকা, সোনালি বিক্রি হচ্ছে 350 টাকায়। বড় বড় কোম্পানি যেমন আকিস কোম্পানি, বিশাল বিশাল কোম্পানি, কোম্পানিরা সিন্ডিকেট করে নিজেরা মুরগি পালে, গৃহস্থের হাতে নিজেরা টাকা দিয়ে পালায়, গৃহস্থের হাতে কোনো ব্যবসা নেই এখন। আর ডে বাই ডে দাম বাড়তেছে, এখন দাম আমরা তো ওনাদের কাছে আসি, আমরা তো আর কোম্পানির কাছে আমরা যাই না, সেহেতু এই যে দামটা বাড়তেছে আমরা তো এটা জাস্টিফাই করার ক্ষমতা আমাদের নেই। যে গরু আমরা 80,000 কিনছি ওই গরু 95, 90, 92 তে আমাদের কিনতে হয়। এদিকে সব ধরনের মাছের দামও ঊর্ধ্বমুখী। চাষের মাছ প্রতি কেজি 400 থেকে 500 টাকায় বিক্রি হচ্ছে, ইলিশের কেজি উঠেছে 2000 টাকায়। মধ্যবিত্তদের একটা ক্রয় ক্ষমতার বাইরে একবারে নাই, নাই বললেই চলে। তারা আসলে এই যে মাছের বাজার কাস্টমার কিন্তু কম, কারণ তারা জানে যে এখানে অনেক টাকা দাম, আসলে 2000 টাকা একটা ইলিশের কেজি 2000 টাকা। তেল ডাল ছোলা সহ সব ধরনের মশলার দাম স্থিতিশীল আছে, বেশ কিছুটা কমেছে জিরার দাম। ডাল ছোলা এগুলো আগের দামই আছে, জিরা ছিল আপনি 1200 টাকা কেজি, জিরা এসে 700 টাকা কেজি। পার্থ সারথী, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন বিকাশ ঈদ কেনাকাটা। ঈদে পোশাকের সাথে মিলিয়ে গহনায় নিজের সৌন্দর্য বাড়িয়ে তুলতে চান নারীরা। গহনার দোকানগুলোতে তাই জমজমাট ভিড়। এই ঈদ কেনাকাটায় বাড়তি আনন্দ দিতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ দিচ্ছে 10% ক্যাশব্যাক। আরো জানাচ্ছেন মিনালা দিবা। গহনার দোকানগুলোতে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারীরা। সারি সারি গহনায় ঝলমলে রাজধানীর বসুন্ধরা মার্কেটের কেজেডের শোরুম। বাহির সব গহনার কালেকশনে ক্রেতাদের আকর্ষণ বাড়াচ্ছে শোরুমটি। এবারের ঈদে ডায়মন্ড কাটের চুড়ি আর সীতাহারের দিকেই ক্রেতাদের বেশি আগ্রহ। আছে চিক, টিকলি, ছাপটা আংটি, গলার চেন, গোল প্লেটের চুড়ি, পায়েল, ব্রেসলেট, কানের দুল সহ আরো নানা আইটেম। ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে কেজেডের সাথে যুক্ত হয়েছে বিকাশ। ঈদের সময় যে আমরা ক্যাশ ক্যারি করাটা আমাদের জন্য মানে খুবই ডেঞ্জারাস মনে হয়, এখন তো আমাদের কাছে সেটা মনে হচ্ছে না। বিকাশের মাধ্যমে কেনাকাটা করা যায় সব কিছু, মানে বিকাশে টাকা পেমেন্ট করা যায়। বিকাশ বলতে পারি আমরা যারা ব্যবসায়ী প্লাস ফ্যামিলিয়ার যারা আমরা কেনাকাটা করতে আসে, আমাদের জন্য এটা একটা মানে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে বিকাশটা। কেনাকাটায় বিকাশ পেমেন্টে 100 থেকে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাচ্ছেন ক্রেতারা। বিকাশে 10% আছে ক্যাশব্যাক আছে, আর এর সাথে কুপন না থাকবে, E24 লেখে কুপনটা আপনাদের পেতে হবে। বিকাশের এমন উপহারে বেশ খুশি ক্রেতারাও। টাকা হারিয়ে যাবে কিনা এটা আর কি, টাকা বহন করতে হতো, এখন আমরা বিকাশে পেমেন্ট করতে পাচ্ছি আর সঙ্গে ক্যাশব্যাক পাচ্ছি, এটা খুবই মানে ভালো লাগা। বিকাশ আসলে সব জায়গায় বাংলাদেশের অ্যাভেলেবেল, তো যে কোনো জায়গায় আমি লেনদেন করতে পারি যে কোনো সময়, এটা সহজলভ্য আর এটা ক্যাশ মানে আমার পেমেন্টে সাশ্রয় হয়। বিকাশে পেমেন্টের মাধ্যমে আমরা খুব ইজিলি মোবাইল থেকেই আমরা পেমেন্টটা করে ফেলতে পারছি, আর বিকাশে ক্যাশব্যাক এখন দিচ্ছে, তো খুব ভালো লাগছে। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবার ঢাকার বাইরের ঈদ কেনাকাটার খবর। যশোরে জমে উঠেছে ঈদের বাজার, তবে পোশাকের দাম বেশির কথা বলছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। অন্যদিকে কুষ্টিয়ার পোড়াদহ পাইকারি কাপড়ের হাটে বিক্রি কম বলে দাবি ব্যবসায়ীদের। যশোর ও কুষ্টিয়া প্রতিনিধির তথ্য ছবিতে মাসুম আলী স্যার প্রতিবেদন।
দশ রোজের পর থেকে জমে উঠতে শুরু করেছে যশোরের ঈদের বাজার। মনের মতো পোশাক খুঁজে নিতে দোকানে দোকানে ঘুরছেন নারী পুরুষ শিশুরা। এবারও বিদেশি পোশাকের কদর বেশি, এর মধ্যে আলেয়া ভাট, আলেয়া কাট, আফগানি, নায়রা ইত্যাদি। শিশুদের এক সেট আলেয়া 1800 থেকে 4000 টাকা, আফগানি 2500 থেকে 3500 টাকা, নায়রা 2800 থেকে 4500 টাকায় বিক্রি হচ্ছে। বাংলাদেশিরা দাম কম, ইন্ডিয়ানরা দাম বেশি। এবারেও শিশুদের পোশাক সহ জুতার দাম বেশি। বাড়তি বলে খরিদ্দার তো সমস্যা, ভোক্তাদের তো বেশি দিয়ে কিনতে হবে। কাস্টমার এখনো আসলে ওইভাবে কেনাকাটা করছে না। তবে বাজার থেকে খালি হাতে ফিরছেন না কেউই, পরিবারের মুখে হাসি ফোটাতে পছন্দের পোশাকটি কিনেই বাড়ি ফিরছেন। রেট একটু অন্যান্য বারের তুলনায় 500-700 টাকা বেশি। ঈদ বাজার ও ঈদ উদযাপন প্রস্তুতির নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে পুলিশ। শপিং মল এবং বাজারগুলো রয়েছে, বড় বড় বাজার, সেই জায়গাতে আমরা পোশাকে যে আমাদের পুলিশ সদস্য সংখ্যা বাড়িয়েছি। এছাড়া আমাদের জেলা গোয়েন্দা সংস্থার একাধিক টিম কাজ করছে, আমাদের যে জেলা বিশেষ শাখার যারা ওয়াচার আছে তাদেরকে আমরা এই কাজে নিয়োজিত করেছি। এদিকে কুষ্টিয়ার পোড়াদাহ ক্রেতা বিক্রেতাদের হাগড়াকে মুখর হয়ে উঠেছে। দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা তাদের পছন্দের কাপড় কিনতে আসেন এই পাইকারি হাটে। তবে বাজারের ঊর্ধ্বগতিতে ঈদের কেনাকাটায় ক্রেতা কম বলে দাবি ব্যবসায়ীদের। গত 2 বছর আগেও ভালো ছিল, কিন্তু এইবার বাইরে আনাগোনা খুবই কম। এগুলো আপনার এই যে 500 থেকে 1000, 1200, 1500 পর্যন্ত সব রকমই আছে। আমরা পাইকারি সেল দিই তো, এই জন্য বিখ্যাত মনে করেন চাদর, বেডশিট, লুঙ্গি এইগুলো ইত্যাদি মনে করেন সামগ্রী এখানে বিক্রি হয়। আর আমাদের এখানে বেশি বিক্রি হয় প্রিন্টের শাড়ি। ব্যবসায়ী নেতারা জানান ঈদকে কেন্দ্র করে হাটে সার্বিক নিরাপত্তা বাড়ানো হয়েছে। ব্যাংকটা শনিবারে আমাদের এখানে খুলছে, টাকা পয়সা কোনো লেনদেনে কোনো প্রবলেম নাই। আর এ পর্যন্ত পোড়াতে কোনো দুর্ঘটনাও ঘটে নাই। বাজারে ক্রেতার আশা কম হলেও আর কদিন পরে বেচাকেনা জমে উঠবে এমন আশা বিক্রেতা ও ব্যবসায়ীদের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। গাজীপুরের কাপাসিয়াতে গরু চোর সন্দেহে গণপিটুনিতে মারা গেছেন দুইজন। বৃহস্পতিবার মধ্যরাতে কাপাসিয়ার সিংহশ্রী নামিলা ও বড় বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় রাত 1:30টার দিকে নামিলায় এক কৃষকের বাড়িতে কিছু অজ্ঞাত লোক ঢুকে পড়ে। এই সময় বাড়ির লোকজনের ডাকাডাকিতে এলাকাবাসী জড়ো হন। পরে একজনকে ধরে গণপিটুনি দেওয়া হয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধাওয়া খেয়ে পাশের গ্রামে ধানক্ষেতের আড়ালে লুকিয়ে থাকা আরেকজনকে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে তারও মৃত্যু হয়। মৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার মন্ত্রে উজ্জীবিত জনতার ঘরের যুদ্ধ ছিল বহুমাত্রিক। সনদ আর স্বীকৃতির বাইরেও অসংখ্য মানুষ এই যুদ্ধের অংশীজন। কেন, কি কারণে, তার বিশদ জানাচ্ছেন অখিল পোদ্দার। বছর মাস দিন গড়িয়ে গুমট ভাঙে 25 মার্চ রাতে। পরদিন রক্তরাঙা ঘোর দেখেছিল বাঙালি, যাতে ছোপছাপ রক্ত, অত্যাচার, আর্তনাদ সব মিশে একাকার হয়ে ভিন্ন এক সংগ্রামের জন্ম দেয়। আর সেই বারুদ আগুন হয়ে ছড়িয়ে পড়েছিল স্বাধীনতাকামী মানুষের বুকের মধ্যখানে। স্বাধীনতা পুরস্কার এবং 21 পদকপ্রাপ্ত গবেষক, মানবাধিকার আইনজীবী আব্রাহাম লিঙ্কনের অভিমত, বাবা যুদ্ধে গেছেন কিন্তু অসংখ্য মা নির্যাতন সয়ে ঘরের যুদ্ধ সামলে নিয়েছেন। এদের বহুজনের না আছে স্বীকৃতি, না আছে সার্টিফিকেট। শুধু পাঠশা সিদ্ধ করেছে, এটা কিন্তু মুক্তিযুদ্ধেরই কষ্টগাথার একটা অংশ। এটাও কিন্তু একটা লড়াই, কিন্তু এই যে মেন্টাল ট্রমাগুলো শিশুর ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, কিশোরীর ক্ষেত্রে, আমরা কিন্তু এটা নিতে পারিনি। আমরা শুধু হয়তো জীবনদানটাকে নিয়েছি, আহত হয়েছে সেটাকে নিয়েছি। অস্ত্র কিংবা খাবার নাই, না ছিল চিকিৎসা, শুধু যুদ্ধদিনে ভিটে মাটি পাহারা দিয়েছেন অনেক বাবা, যারা স্ত্রী কন্যার সম্ভ্রম রক্ষায় জীবন দিয়েছেন। দেশ গ্রাম কিংবা ঘর ছেড়ে দূরে কোথাও যাননি এমন মানুষের সংখ্যাও অগুন্তি। সুতরাং এটাও এক ধরনের ঘরের যুদ্ধ। যে মা এই সন্তানদেরকে, এই মেয়েগুলোকে নিয়ে নিজের বাড়ি ত্যাগ করে অন্য জায়গায় গিয়েছে, সে শুধু পাক বাহিনীকে ভয় করেছে তা না, আশপাশের দুর্বৃত্তদেরও ভয় করেছে তার মেয়েটা কি হয়। ঘরে ঘরেই কিন্তু এই ধরনের এই লড়াইটা ছিল। অনেক মা আছে গোটা 71-এ রাত্রে ঘুমাতে পারে নাই, তার সন্তানকে পাহারা দিয়েছে, তার স্বামী হয়তো যুদ্ধে গেছে,
অথবা পুত্র যুদ্ধে গেছে, অথবা তার নাতি যুদ্ধে গেছে, যে কোন যেভাবেই হোক, যে এইটা একটা কিন্তু লড়াই ছিল ঘরের ভিতরে। নানান ধরনের নির্যাতন হয়েছে যুদ্ধের নয় মাসে। মুখ খুলে কেউ সত্যটা বলেছেন, অন্যরা গোপন করে গেছেন। একাত্তরে ঘরের যুদ্ধের পরিব্যাপ্তি তাই বহু বর্ণিল আর চাপা আর্তনাদে প্রজ্বলিত। যিনি তার সতীত্ব হারিয়েছেন তিনি বলেন না, তার পরিবারের, তার সন্তানের, তার মর্যাদার কারণে তিনি বলেন না, অথচ তিনি রেফট হয়েছেন। জেনুইন ট্রুথ বাইরে আসছে না, আমরা বের করতে পারছি না, আমাদেরকে এ জায়গায় কম্প্রোমাইজ করতে হচ্ছে। এটি কিন্তু স্বাধীনতার, আমাদের মহান মুক্তিযুদ্ধের একটা বেদনার ইতিহাস। সম্ভ্রমের নামে, মর্যাদার নামে আমরা এটাকে একদম গভীরভাবে কিন্তু আমরা উপলব্ধি করলে দেখব যে এড়িয়েই গেলাম, এটা কিন্তু অনেক বড় পেইনের জায়গা। সম্মুখ সারির যোদ্ধাদের কথা সবাই জানে, কিন্তু খুব কম লোকই জানে বুকে ব্যথা চেপে রাখা নিকটজন কিংবা প্রতিবেশীর প্রসঙ্গ। শুধু রাজাকাররাই একাত্তরে স্বাধীনতার বিরুদ্ধে ছিল তা না, আপনার কর্ম দিয়ে আপনি এখনো একাত্তরের রাজাকার পিস কমিটি যা করেছে আপনি সেটাকে, সেটার পক্ষেই আপনার মানে জ্ঞাতসারে অজ্ঞাতসারে কিন্তু আপনি সেখানে দাঁড়ায় যাচ্ছেন। গুলি থেকে বাঁচার জন্য গিয়ে এক জায়গায় আশ্রয় নিয়েছে, সেখানেও তার বাঁচার সুযোগ হয় নাই, সেখানে খাদ্য বস্ত্র রোগ শোক নানা সীমাবদ্ধতার কারণে তাকেও জীবন উৎসর্গ করতে হয়েছে। আমরা কি শরণার্থী শিবিরে উৎসর্গকৃত জীবনের জন্য কথা বলি? নয় মাসের মুক্তি সংগ্রামের আলেখ্য যেমন বাঙালি যোদ্ধাদের শৌর্যে দীপ্তমান, তেমনি অনুক্ত অনেক কাহিনী আজও চাপা পড়ে আছে কোটি মানুষের দিনলিপিতে। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর দুইটার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঈদের আগে ফেরত আনা হচ্ছে জিম্মি নাবিকদের, দস্যুদের সঙ্গে জাহাজ মালিক পক্ষের ইতিবাচক আলোচনা। বিএনপি এখনও পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করেনি, অভিযোগ ওবায়দুল কাদেরের। ছুটির দিনে মাছ মাংসের বাজার চড়া, সবজিতে স্বস্তি, মুদি পণ্যের দাম স্থিতিশীল। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকেও লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 3:45 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল, সবাইকে ধন্যবাদ।